নিও না আসলে, এমন বুঝা দিও না আমার উম্মতের মাথায়, দেখো যা আমার উম্মতে গ্রহণ করতে পারবে না। আল্লাহ সন্তুষ্ট, যাও আমার আইন আমি উগ্র করলাম। আগে যে আল্লাহ আয়াত নাযিল করছিল, আইন জারি করছিল, কুরআনে কারিমে আছে পড়লে সব হবে, কিন্তু আইন যা উগ্র হইয়া রয়েছে।
তিনি অসুস্থ অবস্থায় একবার পেশাব মোবারক একটা গ্লাস রাখছেন, এমন একজন মেয়ে লোক বোঝার জন্য
এই জন্য আমি আইন খুঁজে দিছি প্রত্যেক ছাত্র মাদ্রাসার বাউন্ডারির ভিত্তিতে আর দুই ভাষায় কথা বলতে হবে। মাদ্রাসার বাইরে গেছ অন্যান্য লোকের সঙ্গে আলাপ কর, তখন বাংলা ভাষায় কর। মাদ্রাসার বাউন্ডারির ভিতরে তোমরা পরস্পরে আরবি ভাষায় কেন আরবি ভাষায় ভালোবাসা সরাইয়া
দেখছি এই দেশ বক্সিকার বক্সিকারীরা ধান ক্ষেতের আইলের মধ্যে কার্তি মাস ধান ক্ষেতের আইলের মধ্যে একটা কলা ভাতা দিয়া ঝুপড়ি বানায়া বেতের ভাতা দিয়া একটা গম্বুজ বানায় সকালে একটা লাঠির মধ্যে বককে বান্ধিয়া ওই লোকটা কলা ভাতার ঝুপড়ির ভিতরে গা লুকায় এমনি এমনি দেখে বক আসে কিনা জমি বক যখন দেখছে দল জমি বক আসতেছে লোকটা সম্পূর্ণ তার দেহটাকে কলা ভাতার ঝুপড়ির ভিতরে গুহনে রাখিয়া বকটাকে নাড়া দেখায় আলাইকুম বিশ্বর্মা তোমাদের জন্য সুরমা
চুল বদলাতে ইয়ার বারে কাজল চুল পাহাড়ে পরায় পাহাড় যদি ঘুরিয়া গেল মশারে স্থাপিতা গেল আল্লাহর সুরতে নবীজির সৃষ্টি সেই সুরতে যদি এই দুনিয়ায় আগমন হইত এই মানুষ সব নবীজিকে দেখা হাত বেগুয়া মরিয়া যাইত কারে আল্লাহর পরিচয় আল্লাহর মহব্বত আল্লাহর প্রকাশ কার কাছে নবীজি করত সেই জন্য আনা বাসার আমি বাসার বাসার শব্দের অর্থ মানুষ না ইনসানুন আর বাসারুন ইনসানুন মানে মানুষ আর বাসারুন শব্দের অর্থ মানুষ না এখন ইনসানুন বাসারুন দুই শব্দের ব্যাখ্যা যদি
ইচ্ছা করিয়া আবু বকর আত্মহত্যা করিয়া মেয়েদের সার্টিফিকেট পাইছেন কেমনে? হুদাইবিয়া নামক জায়গায় একটা পাহাড়ের এইটার ভিতরে আবু বকর নবীজিকে নিয়ে পলায়ন করেছেন, নবীজিকে নিয়ে পলায়ন করেছেন। একটা সেগড়ি ছিল, এই গুহের মধ্যে একটা সর্প থাকত, সর্পটা তখন বাইরে চলে গেছিল। এই সেগড়িটার মধ্যে আবু বকর ডান হাতের ডাইন পায়ের এই যে বড় আঙ্গুলটা, ডাইন পায়ের বড় আঙ্গুলটাকে এমনি তিনি সেদ্রিটারে বন্ধ হয়ে রাখতেন, কাফেররা যেন নবীজিকে না দেখতে পায়। সর্প যেইটা বসবাস করত সর্প আইছে, এই গর্ত দিয়ে সর্প ঢুকত, সর্পে দেখে গর্ত বিষাক্ত সর্প ধ্বংস করলে আমি মারা যাব। তিনি আঙ্গুল সরায় নাই, পাও সরা নাই, কেন সর্পের ধ্বংসে মরি আমি আবু বকর মরব, কিন্তু আমার নবী দুজান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবার সুযোগ দিব না। এই বিষাক্ত সর্পের ধ্বংসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। কিছুদিন পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মুখে লালা মুবারক সর্পের ধ্বংসের জায়গায় লাগাইয়া দিচ্ছেন, আর সাপের বিষ পানি হইয়া গেছে।
মুসলমান হয় আমিও মুসলমান তো
হবে তিনি আমি সমান, নবীজি সমান্তরা সৃষ্টিতে নাই। এখন নবীজি কে? তিনি স্বয়ং ইসলাম, তিনি স্বয়ং ইসলাম। ইসলাম বাদে মুসলমান হইতেই পারে না, পারবে না কেয়ামতের আগে হয়ে। এই জন্য আরবি ভাষা শিক্ষা করা ফরজ, ফরজ। ইসলাম বাদে মুসলমান হইতেই পারে না। ইসলামকে সর্বগুণে যারা মানে জানে চাইতে ভালোবাসে তারা মুসলমান, নবী দুজাহান স্বয়ং ইসলাম। নবীজি ইমানদার না, আমি ইমানদার। নবীজি যদি ইমানদার হবেন তিনি আমি সমান, নবীজির সমান আল্লাহ সৃষ্টিতে নাই। তিনি কে? স্বয়ং ইমান, স্বয়ং ইমান। আল্লাহ ইমান না, আল্লাহ ইমানের খালেক স্রষ্টা। নবীজি স্বয়ং ইমান, ইমান বাদে মুমিন ইমানদার হইতেই পারে না, কিয়ামতের আগে পারবে না, পারবে না। নবীজি স্বয়ং ইমান, নবীজিকে সর্বগুণে দ্বারা নিজকে বাঁচানো করে রাস্তা পুত্রাত উম্মতের পার হইয়া বেহেশতে চলে যাবে। বাবা, বেহেশতের দারোয়ানরা বেহেশতের দরজায় দাঁড়াইয়া থাকবে, লোক দলের দলে বেহেশতে যাবে। একজন আলেম যখন বেহেশতে যাইলে, আলেম দয়া যখন হাজির, তখন তারে বন্ধ করবে ভাষা ভালো করিয়া জানতে হবে, না
তুমি কুরআন হাদিস বুঝবার জন্য একটা সবক লও, যদি হঠাৎ কুরআন হাদিস পড়ার যোগ্যতা আসার আগে তোমার মৃত্যু হয়ে যায়, তুমি শহীদ হইয়া মরবারে মামা দাদি তার হয়েছে
হিন্দে তো চিন্তা পাইছি, আগে আমি একবার ওদা করছিলাম, ওয়াদা করছিলাম কুমিল্লা ঢাকার মরিদানের সঙ্গে, তারা আমাকে অনুরোধ করছে কয়েক লাখ টাকা আমার তফসিলের পিছনে খরচ করেছে, তারা কয় কোটি টাকাও যদি যায় আমার দিব হুজুর তফসিলদের আমাদের। আমি বলছিলাম যে আমি আষাঢ় মাসের প্রথম হইতে কার্তিক মাসের প্রথম তারিখ পর্যন্ত লিখব, আর কোথাও যাব না, কিন্তু বাইরে হইল না, গিয়েছিলাম জগন্নাথায় বাঁধ গ্রামে বিরাট বিলের সভা ছিল চৈত্র মাসের শেষ দিকে। আজ এই মহাবি শত্রুরা রাসূলুল্লাহর দুশমন, যারা রাসূলের পাকের মিলাদকে নাজায়েজ কয়, কিয়াম করার নাজায়েজ ছেড়ে দাঁড়ায় নবী সালাম আলাইকা কওয়া কয় ছেড়ে, এই মোল্লাগুলি আমি কাফের ডাকি। কেন আমি কোন এক জায়গায় বড় এক মাদ্রাসার সামনে দিয়া যাইতেছি, দুইজন আলেম আমার গাড়ির সামনে দাঁড়াইছে, তখন ড্রাইভার বলছি থামো, থামছে, দুইজন আলেমে অনুরোধ করছে হুজুর আমরা লাইব্রেরিতে একটু বসেন, সামান্য বিশ্রাম করেন। তাদের অনুরোধে আমি লাইব্রেরিতে বসছি, এখানে ষোলজন আলেম সবাই উপস্থিত, আমাকে প্রশ্ন করছে হুজুর তুমি মাফ করবেন, আপনি নবীজিকে হাজির নারীর জানেন, আল্লাহ হাজির নদী, নবীজিও হাজির নদী, এখন নবীজি আল্লাহ শরীফ হইয়া গেল কিনা। আমি বললাম আপনারা ষোলো জন আলেম, আমি কন্যালাইছি আগেই, আপনারা ষোলো জন আলেম এখানে বসে আছেন, আপনারা এখান হাজির নাজির কিনা বলেন, এখানে হাজির কিনা, এখানে থেকে দেখতেছেন কিনা, হাজির নাজির কিনা বলেন। এখন এমন এক দেশ আপনারা যান যে দেশ আল্লাহ নাই, তাহলে আর মুশরিক হবেন না। আমি বলছি
আপনাদের ইমানের মধ্যে ত্রুটি, আপনাদের ইমান যতদিন পর্যন্ত পাক্কা না হবে ততদিন পর্যন্ত আপনাদের চা পান মিষ্টি আমি খাব না। আমি টের পাইছি প্রশ্নে আপনাদের ইমানের বাতাস নাই, শুধু আছে মধুর লেভেল, কিন্তু বিষের বোতল, বোতলের বিষ ভরা লেভেল লাগাইছেন আলেমের। তুই দাঁড়ি পাগড়ি আসতেন দুব্বা, শিক্ষকতা করতে আইছেন মাত্র সাথে, খাইছি না এরা মিষ্টি খাইছি না উচ্চেছি এরা দাঁড়ায় নবীজিকে সালাম করবে না কেন? আল্লাহ হাজির নাজির, নবীজিও হাজির নাজির, নাহলে দাঁড়াইলাম কেন? হাজির নাজির দাঁড়ালে তো সেরে খুঁয়া যায়, যদি সেরে খুঁয়া যারা ভালোবাসত তাদেরকে সুপারিশ করে নিয়ে আসেন,
সবাই একসঙ্গে এসে চলে যান, আরে মেরি মর্যাদা হবে হাসরের দিনে। আর আমি আগে অগ্রসর হই না, এখন দাঁড়ান, আমি দাঁড়াইতে পারি না, আমি দাঁড়াইতে পারি না।
الكريم نبي محمد مصطفى صلى الله عليه وسلم এটা হচ্ছে আমার পরম পূজনীয় দাদা জানকেবলার খাট মোবারক খানকা শরীফের ভিতরে রেজবিয়া দরবার শরীফের দাদা জানকেবলার বর্তমান খানকা। এটা মানে স্থানীয়ভাবে দরবার শরীফের যে মেইন খানকা এটা হচ্ছে দাদা জানকেবলার খানকা শরীফ। সেই খানকা শরীফের ভিতরে এটা হচ্ছে দাদা জানকেবলার খাট মোবারক। এখানে দাদা জানকেবলা দিন রাত এবং বিভিন্ন সময় বিশ্রাম নেন। এখানে দাদা জানকেবলা শায়িত অবস্থায় থাকেন। আর এগুলা হচ্ছে দাদা জানকেবলা এখানে বিভিন্ন কিতাবাদি বসে দেখেন, তার প্লাস এখানে বসে লেখালেখি করেন। দাদা জানকেবলা প্রায় 1400 কোরআন শরীফের তাফসীর করেছেন, 1400 খণ্ড। এই 1400 খণ্ড এখানে বসে দাদা জানকেবলা অঙ্কন করেছেন, লিখেছেন। এবং এটা হচ্ছে দাদা জানকেবলার তাফসীর, বিভিন্ন তাফসীর দাদা জানকেবলার জীবনীতে যা লিখেছেন তাফসীর, এই তাফসীর এটার মধ্যে আছে। এবং ঢাকার ফকিরাফুল আবু সাইদ মিয়া ওনার এখানে আছে অনেক। এবং কুমিল্লা গোরামারা খানকা শরীফ এখানে আছে স্থানীয়ভাবে, কুমিল্লা কেন্দ্রীয় খানকা শরীফ গোরামারা সেখানে আছে অনেক তফসির। আর এখানে দাদা জানকেবলার এটা হচ্ছে জায়নামাজ, এখানে দাদা জানকেবলা জায়নামাজ এই নামাজ পড়তেন, এই জায়নামাজে। আর এখানে হচ্ছে দাদা জানকেবলা বসতেন এই খাটে, আর এটার মধ্যে বসে মাঝে মধ্যে তফসির লিখতেন। আর এটা এগুলো হচ্ছে দাদা জানকেবলার বসার খাট। আর এদিকে হচ্ছে দাদা জানকেবলা মানে টয়লেটে এদিকে যেতেন, দাদা জানকেবলার ভিতরে টয়লেট আছে, এটার মধ্যে দাদা জানকেবলা টয়লেটে টয়লেট করতেন। এদিকে এটার মধ্যে অন্য কোনো মানুষ এই জীবনে প্রবেশ করেন, এটা খানকা শরীফের ভিতরেই বর্তমান দাদা জানকেবলার টয়লেট। এখানে দাদা জানকেবলা এই টয়লেট, এটা হচ্ছে রেজবিয়া দরবার শরীফের বড় শাহজাদা রেজবি সাহেব, হুজুরের বড় শাহজাদা আল্লামা নজরুল আমিন রেজবি সাহেবের ওনার বাসস্থান। এটা মানে রেজবিয়া দরবার শরীফের ভিতরে অবস্থিত, এই বাসস্থানে উনি থাকেন। এবং ওনার ছেলে মেয়ে, ওনার ছেলে দুই ছেলে এবং চার মেয়ে,
তারাও এখানেই থাকেন, তারা এইটা তাদের নিজস্ব বাসস্থান এবং এটার ভিতরে আছেন আল্লামা সদুল্লাহ মিন রেজবি সাহেব হুজুর কেবলার কেবলা ও কাবার খানকা শরীফ, এটার ভিতরে খানকা শরীফ দেখতে পাবেন। এখানে রেজবিয়া দরবার শরীফের বড় শাহজাদা আল্লামা সদুল্লাহ মিন হুজুর কেবলা ও কাবা এখানে উনি থাকেন, এটা ওনার খানকা শরীফ, এটা উনি স্থানীয় খানকা দরবার শরীফের ভিতরে, এটা ওনার বাসস্থানের ভিতরে খানকা শরীফ, এখানে অসংখ্য ভক্তরা আসেন, এটা ওনার দরবার শরীফ, এখানে উনি বসেন ভক্তদের সাথে এখানে কথা বলেন আলোচনা করেন। তারপর এটা হচ্ছে ওনার গ্রন্থাগার, এই যে এখানে ওনার লিখিত অসংখ্য বই আছে, উনি নিজে লিখছেন, এখানে নূর নবী তার মুজাদাই নূর নবী এবং আরো অন্যান্য কিতাবাদি উনি লিখেছেন এখানে এবং এটার ভিতরে আছে। উনি বর্তমানে রেজবিয়া দরবার শরীফের এতিমখানা বালক এতিমখানা ও রাবিয়া খাতুন বালিকা এতিমখানার দায়িত্বে আছেন, উনি আল্লামা সদুল্লাহ মিন সাহেব এই খানকা শরীফে উনি থাকেন এবং ভক্তদেরকে নিয়ে উনি আলোচনা করেন। উনি রেজবিয়া দরবার শরীফের বড় শাহজাদা আল্লামা সদুল্লাহ মিন রেজবি। দরবার শরীফের সম্মানিত মেজর শাহজাদা রেজবিয়া দরবার শরীফের মেজর শাহজাদা আল্লামা কারি সিরাজুল আমিন রেজবি সাহেব হুজুর এখানে বসেন, উনি এটা হচ্ছে ওনার ব্যক্তিগত অফিস এবং ওনার ব্যক্তিগত খানকা, এখানে বসেন এবং ওনার অনেক ভক্তবৃন্দ আছে, ওনাদেরকে নিয়ে এখানে আলোচনা করেন, এখানে বসে মিরাত তিজাত করেন, মাঝে মধ্যে ব্যক্তিগত খানকার ভিতরে ওনার ভক্তবৃন্দরা এখানে আসেন এবং উনি বর্তমানে মাদ্রাসা কারিয়ানা ও হাফিজিয়া মাদ্রাসার দায়িত্বে আছেন। উনি বর্তমানে সফররত দেশে বিদেশে আছেন, এখন উনি সফররত আছেন, তাই ওনার খানকা শরীফ রক তাই জানালা ভিত্তিতে কথা বলতে আমাদের পরম পূজনীয় দাদা জান কেবলার ছোট ছেলে আমাদের রেজবিয়া দরবার শরীফের ছোট শাহজাদা আল্লামা মুফতি নাজিরুল আলমিন রেজবি সাহেব হুজুরের খানকা শরীফ প্লাস এখানে ওনার অফিস, এখানে উনি বসেন, এটা ওনার ব্যক্তিগত অফিস, ওনার অসংখ্য ভক্তবৃন্দ আছে, এখানে আসেন বসেন এখানে আলোচনা করেন এবং বিভিন্ন মাসলা মাসাইল সম্বন্ধে উনি কথা বলেন এবং বিভিন্ন দেশের বিভিন্ন পরত অঞ্চলে কোরআন হাদিস নিয়ে যখন কোনো সমস্যা ঘটে মাসলা মাসাইল নিয়ে তখন তিনি তার সমাধান দেন, বিশেষ করে এখানে বসে আলোচনা করেন এবং এখান থেকেই সমাধান দেন এবং মাদ্রাসা মানজার ইসলাম আরবিক বিশ্ববিদ্যালয়ে উনি বর্তমানে এটার দায়িত্বে আছেন, দাদা জান কেবলা এটার প্রতিষ্ঠাতা, উনি ওনার উপর সম্পূর্ণ দায়িত্বভারে উনি দায়িত্ব নিয়োজিত আছেন এটাকে দায়িত্বের মাধ্যমে এবং এখানে ওলামা পরিষদ নামে একটা ওলামা পরিষদ আছে, এই ওলামা পরিষদের উনি নেতৃত্ব দেন এবং বিভিন্ন মাসলা মাসলার সম্বন্ধে কথা বলেন। এখানে হচ্ছে ওনার লাইব্রেরি আকারে সামান্য এখানে ক্ষুদ্র কিছু কিতাব আছে যেগুলা বাংলাদেশের ভিতরে বর্তমানে খুঁজে পাওয়া খুব কঠিন বড় বড় কিতাব, এর মধ্যে আবার মাদ্রাসা মানজার ইসলামের অসংখ্য আলেম তাদের কাছে অসংখ্য কিতাব আছে, তাদের ওইদিকে লাইব্রেরি আছে, এটাও এখানে অফিস খানকা অফিস, এখানে উনি বসেন, এটা হচ্ছে আল্লামা নাজিরুল আমিন মুফতি নাজিরুল আমিন রেজবি সাহেব রেজবিয়া দরবার শরীফের ছোট শাহজাদা কেবলার নির্ধারিত বাসস্থান, এটা হচ্ছে দরবার শরীফের ভিতর বাড়ি অন্তর মহল, এখানে মহিলা ব্যক্তি কেউ অন্য কেউ প্রবেশ করে না, আপনাদেরকে শুধু প্রবেশ করানো হয়েছে আজকে এখানে একটা স্ন্যাপ নেওয়ার জন্য, আপনাদের যে আপনারা মানে আশা ব্যক্ত করেছেন যে এখানে আপনাদেরকে ভিতর অংশ অনুরোধের উপর আপনাদেরকে ঢুকানো হয়েছে, এটা ভিতর অংশ, এখানে কোনো মহিলা ছাড়া পুরুষ ঢুকতে পারে না, এটা হচ্ছে আল্লামা সদুল্লাহ মিন সাহেব ওনার শাহজাদা সদুল্লাহ মিন সাহেবের নির্ধারিত বাসস্থান, আর এটা হচ্ছে আল্লামা সিরাজুল আমিন বাসস্থান কারি সিরাজুল আমিন রেজবি সাহেবের বাসস্থান, এখানে ওনার নির্ধারিত বাসস্থান, এখানে উনি থাকেন, ওনার পরিবারবর্গ থাকেন, ওনার বর্তমানে দুই মেয়ে এক ছেলে এখানে ওনারা থাকেন, আর এটা হচ্ছে আমার পরম পূজনীয় দাদা জান কেবলার নির্ধারিত বাসস্থান, এখানে আমার দাদা জান কেবলা আছেন বর্তমানে শুয়ে রেছেন বিশ্রামে আছেন এবং এদিকে দাদা জান কেবলা এটার ভিতরে থাকছেন, এটা দাদা জান কেবলার নির্ধারিত বাসস্থান, আর এটা হচ্ছে এটা ভিতরবাড়ির অংশ, আর এটা হচ্ছে আল্লামা মুফতি নাজিরুল আমিন রেজবি সাহেব হুজুরের নির্ধারিত বাসস্থান, এখানে উনি থাকেন, এটার মধ্যে বর্তমানে উনি বিশ্রাম আছেন, এরা আল্লামা মুফতি নাজিরুল আমিন সাহেব এখানে থাকেন ভিতরবাড়ির অংশ, অর্থাৎ বেশিক্ষণ এখানে সময় নষ্ট না করে আপনাদেরকে
এখানেই সমাপ্ত করার জন্য অনুরোধ করছি। তাদেরকে বালকদেরকে যখন একটু বয়স পর তখন তখন তাদেরকে এখান থেকে কোন একটা ব্যবস্থা করে দেন, চাকরি বা ব্যবসা বিভিন্ন ক্ষেত্রে চেষ্টা করেন কিছু করে দেওয়ার জন্য। এখানে বালক বালিকাদের তিনখানা, এটার প্রতিষ্ঠাতা হচ্ছে আমার পরম পূজনীয় দাদা জানকেবলা আল্লামা গাজী আকবর আলী রেজভী সাহেব হুজুর। এটার প্রতিষ্ঠাতা, এটার দায়িত্বে আছেন বর্তমানে বড় সাহাজাদা আল্লামা সদুল্লাহ মীর সাহেব, আল্লামা হাজী সদুল্লাহ মীর সাহেব, এবং বালিকে তিনখানার দায়িত্ব উনি আছেন, উনি এই দুইটাই তিনখানার দায়িত্বে আছেন। এটা তিনতলা বর্তমানে মাদ্রাসা। এটা প্রতিষ্ঠাতা দাদা জানকেবলা, এটা স্থাপিত দরবার সাহেবের বহু আগে থেকে। এই দরবার সাহেবের বর্তমানে ছয়টা প্রতিষ্ঠান আছে, তার মধ্যে এটাও একটা আলিয়া মাদ্রাসা। এটা হচ্ছে মাদ্রাসা মানজারুল ইসলাম আরবিক বিশ্ববিদ্যালয়, দাদাজানকেবলা ছয়টা প্রতিষ্ঠান বর্তমানে দাদাজানকেবলার এই দরবার শরীফের ভিতরে আছেন। তার মধ্যে এই মাদ্রাসা মানজারুল ইসলাম আরবিক বিশ্ববিদ্যালয়ের এটারও প্রতিষ্ঠাতা দাদাজানকেবলা, বর্তমানে এটার দায়িত্বে আছেন আল্লামা মুফতি নাজরুল আমিন রেজভী সাহেব, এটার দায়িত্বে আছেন। এবং এটার ভিতরে বিভিন্ন বিভাগ আছে, তালিমুল আরফান, তালিমুল ইরফান, তালিমুল বোরহান, তালিমুল ইমান, তালিমুল আওয়াল, তালিমুল সানি, বিভিন্ন বিভাগ আছে। তার মধ্যে ওলামা পরিষদ আছে, এখানে ওলামা পরিষদের কক্ষ আছে, এবং এদিকে ওনার অফিস আছে। এটা মাদ্রাসা মানজুর ইসলাম আরবিক বিশ্ববিদ্যালয়ের, এইখানে এরা হচ্ছে মাদ্রাসা মানজুর ইসলাম আরবিক বিশ্ববিদ্যালয়েরই ছাত্র। এখানে তারা পড়ালেখা করে এবং দূর দূরান্ত থেকে তারা এসে এখানে থাকে। এখানে বোর্ডিংয়ের ব্যবস্থা আছে, থাকা খাওয়া সম্পূর্ণ সুব্যবস্থা আছে। তারা মাদ্রাসা মানজুর ইসলামে পড়ালেখা করে, তারা আগামী দিন দাদাজানকেবলার দীর্ঘ প্রয়াসের চেষ্টার ফল তারাই হচ্ছে আগামী দিন তারা এখান থেকে আলেম হয়ে বের হবে, সুন্নি জামাতের খাঁটি আলেম। এই জন্য দাদাজানকেবলা আরবিক মাদ্রাসা আরবিক বিশ্ববিদ্যালয় মাদ্রাসা মানজুর ইসলাম প্রতিষ্ঠা করেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে মানজারুল ইসলামের ছাত্ররা বসেছে, এবং আমি আশা করব শেষ পর্যন্ত যেন দাদাজানের এই প্রচেষ্টা সার্থক হয় এবং সবাই যেন মনোযোগী হয় এবং এখান থেকে যেন তারা আলেম হয়ে বেরিয়ে আসে, ওই প্রার্থনায় আমি সৃষ্টিকর্তার কাছে করব। তার ঘুরে তার ঘুরে কথা
যোগাযোগ করবেন। খুদা হাফেজ সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই।